নদিয়া জেলার এক প্রান্তে কালীগঞ্জ থানা এলাকায় হুগলি নদীর তীরে জুরানপুর। প্রাচীনকালে কালীপীঠ বা কালীঘাট নামেও এর পরিচিতি ছিল। আমরা অবশ্য বর্ধমানের কাটোয়ার ঘাট পেরিয়ে পৌঁছবো জুরানপুর। প্রাচীন পঞ্জিকাতেও সতীপীঠের ঠিক এই দিক নির্দেশই আছে। একদা এই জুরানপুর ছিল জঙ্গলাবৃত, বহু সাধকের সাধন স্থল। তারাপীঠ যাওয়ার আগে বামদেবও এখানে তপস্যা করেছিলেন বলে স্থানীয় মত। শুধু তাই নয়, শিবনাথ শাস্ত্রী, তারা খেপা, সীতারাম দাস, ওঙ্কারনাথ প্রমুখ ব্যক্তিরাও এখানে সাধনা করেছেন। এই মন্দিরের পাশেই এখনো শিবনাথ শাস্ত্রী মন্দির এবং তার সাধিত শিব রয়েছে। ত্রিভুবন মোহিনী জগজ্জননী এখানে প্রকৃতি রূপে বিরাজ করছেন। আকাশ এখানে দেবীর আনন, বাতাস দেবীর শ্বাস, আর মাটি হল দেবীর কোল। ভক্তরা এখানে গাছের ছায়ায় বসে দেবীর পুজো দেন, গাছের ঢালে বেঁধে দেন মনস্কামনার ঢিল। জুরানপুরের দেবীকে নিয়ে এক কাহিনী দীর্ঘদিন ধরে লোক মুখে প্রচারিত। সাধক রাজারাম এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। দেবী কালিকা তাঁর সাধনায় তৃপ্ত হলে সাধক রাজারাম তাকে ঘরণী হিসেবে পেতে চেয়েছিলেন। দেবীর স্বপ্নাদেশেই একজনের সঙ্গে বিয়ে হয় রাজারামের। বৌভাতের দিন নতুন বউ যখন পরমান্ন পরিবেশন করছেন, ঠিক সেই সময় তার মাথা থেকে ঘোমটাটি খুলে পড়ে যায় এবং সেখানে উপস্থিত কিছু লোক অবাক বিস্ময়ে দেখেন একটি অদৃশ্য হাত যেন নতুন বউয়ের মাথায় ঘোমটাটি তুলে দিচ্ছে। ব্যাস নতুন বউকে নিয়ে শুরু হয়ে যায় হইচই, গোলমালে দেবী পালান। দেবীর ভক্তের স্ত্রী হওয়াও হলো, আবার লীলা প্রকাশ হল। শোনা যায় দেবী জুরানপুরের বটতলায় গিয়ে সেখানেই অদৃশ্য হয়ে যান। আজও এই পীঠস্থানে কালী পুজো শুরুর পর সেই ভট্টাচার্য বাড়িতে পুজো শুরু হয়। এমনকি সেই পরিবারের কোনো বউ আজও এই পীঠস্থানে পুজো দিতে আসেন না। এলাকায় জনশ্রুতি, মনীষ চক্রবর্তী নামে এক ব্যক্তি স্বপ্নাদেশে দিঘি থেকে একটি অষ্টধাতুর জয় দুর্গার মূর্তি পেয়েছিলেন। প্রতিদিন সকালে সেই মূর্তিকেই শিলারূপে দেবীর পাশে বসিয়ে পুজো করা হয়। আবার সন্ধ্যায় শীতল ভোগের পর মূর্তিটিকে ভেতরের একটি ঘরে রেখে আসা হয়। এরকম আরো নানান কাহিনী জড়িয়ে রয়েছে জুরানপুরে। দিনের বেলাতেও পঞ্চবটির ছায়া বেশ নিবিড়, সারাদিন ভক্তদের ঢল না থাকায় এই নির্জন স্থান আজও ঈশ্বর চিন্তার চারণভূমি। ঢাকঢোল কাঁসরের বাহুল্য বর্জিত প্রকৃতির কোলে দেবীর নিরাড়ম্বর আরতি দেখে শিহরিত হতে হয়। মন ছুটে যায় ঘড়ির কাঁটার বিপরীতে।